হ্যালো এভরি ওয়েলকাম টু স্টাডি রাজ্যের বিভিন্ন কলেজে ইউজি অ্যাডমিশনের জন্য আস্তে আস্তে মেরিট লিস্ট পাবলিশ হওয়া শুরু হয়ে গেছে অনেক কলেজে প্রভিশনাল মেরিট লিস্ট অলরেডি পাবলিশ হয়েছে আবার কিছু কলেজের মেরিট লিস্ট এখনও পাবলিশ হওয়া বাকি রয়েছে তোমাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করেছ যে কল লিস্ট জিনিসটা কী আজকের ভিডিওতে আলোচনা করব এই কল লিস্ট ব্যাপারটা কি আর কল লিস্ট এবং মেরিট লিস্ট এই দুটো কি একই নাকি দুটোর মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই যে মেরিট লিস্ট আমরা সবাই জানি যে মেরিট লিস্ট কেমন হয় সেখানে থাকে বিভিন্ন র্যাঙ্ক তার সাথে থাকে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার তোমার নাম তোমার মেরিট স্কোর মেন মেন জিনিস এগুলোই থাকে কিন্তু মেরিট লিস্ট আর কল লিস্ট এই দুটোর মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে তো আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব যে মেরিট লিস্ট আর কল লিস্টের মধ্যে পার্থক্যটা কোথায় তোমাদের অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে এই কল লিস্ট ব্যাপারটা কি তো যেমন ধরো মেরিট লিস্ট আমরা জানি যে বিভিন্ন কলেজে প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ হয় অর্থাৎ যারা অ্যাপ্লাই করেছে প্রত্যেকের নাম কিন্তু সাবজেক্ট ওয়াইজ পরপর দেওয়া থাকে কারোর নামও বাদ যায় না যারা অ্যাপ্লাই করেছে প্রত্যেকের নাম এই প্রভিশনাল মেরিট লিস্টে তোমরা পেয়ে যাবে এবং র্যাঙ্ক ওয়াইজ থাকে প্রত্যেকের নাম এই প্রভিশনাল মেরিট লিস্টে আছে মানে এই নয় যে প্রত্যেকেই এই কলেজে ভর্তি হতে পারবে একটা কলেজে যদি পাঁচ হাজার জন কোনো একটা সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করে এবং সেই সাবজেক্টটার জন্য যদি হাজারটা সিট থাকে তার মানে হাজার জনই সেখানে ভর্তি হতে পারবে কিন্তু যেহেতু সবাই অ্যাপ্লাই করেছে তাই সবার নাম পরপর র্যাঙ্ক ওয়াইজ এই প্রভিশনাল মেরিট লিস্টে দেওয়া থাকে এই যে পাঁচ হাজার জনের মধ্যে যে হাজার জন ভর্তি হতে পারবে তাদের ভর্তির যে আলাদাভাবে লিস্ট বেরোয় বা তাদের ভর্তির যে আলাদাভাবে একটা র্যাঙ্ক দেওয়া থাকে যে এই ডেট থেকে এই ডেটের মধ্যে তারা ভর্তি হতে পারবে সেই জিনিসটাকে বলা হচ্ছে কল লিস্ট আমি তোমাদের একদম ডেমো দেখিয়ে দিচ্ছি যে কল লিস্ট ব্যাপারটা কি যেমন ধরো আমি এখানে মৌলানা আজাদ কলেজের একটা লিস্ট ওপেন করে নিয়েছি এটা অ্যাকাউন্টেন্সি অনার্স এর লিস্ট এখানে প্রায় সাড়ে চার হাজার অ্যাপ্লিকেশন পড়েছে কিন্তু আমরা জানি যে মৌলানা আজাদ কলেজে অ্যাকাউন্টেন্সি অনার্সের জন্য অ্যারাউন্ড সিক্সটি এই রকম সিটস রয়েছে সুতরাং যারা ভর্তি হতে পারবে তাদের জন্য আলাদাভাবে একটা অ্যাডমিশান শিডিউল বা কল লিস্ট বের করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবার প্রথমে দেখো শিডিউল অফ পাবলিকেশান অফ অ্যাডমিশান কল লিস্ট অর্থাৎ অ্যাডমিশান কল লিস্ট তোমাদের কবে বেরোবে সেটা এখানে বলে দেওয়া রয়েছে এগারো তারিখ বেরোবে তোমাদের না ফার্স্ট কল লিস্ট অর্থাৎ এখানে কল লিস্ট জিনিসটা কি এই যে বললাম তোমাদের সাড়ে চার হাজার জন অ্যাকাউন্টেন্সি অনার্সের জন্য অ্যাপ্লাই করেছে তা কিন্তু সিট রয়েছে মাত্র ষাটটা সেই জন্য প্রথম কল লিস্টের নাম থাকবে এক থেকে ষাট পর্যন্ত যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তারা এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাডমিশান কল লিস্ট তাদের ডেট দেওয়া রয়েছে এগারো তারিখ ইলেভেন্থ অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু এই এগারো তারিখ সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত যে টাইমটা দেওয়া রয়েছে তার মানে হচ্ছে এই যে এক থেকে ষাট যাদের নাম রয়েছে তাদের প্রত্যেককে ওই টাইমের মধ্যে কলেজে ফিস পেমেন্ট করতে হবে যদি কেউ এই সময়ের মধ্যে কলেজে ফিস পেমেন্ট না করে তাহলে সে আর দ্বিতীয় সুযোগ পাবে না এই কলেজে ভর্তি হওয়ার জন্য এবার আমরা জানি যে প্রত্যেকের যাদের নাম রয়েছে ষাট পর্যন্ত তারা সবাই কেউ এই কলেজে অর্থাৎ মৌলান আজাদ কলেজে ভর্তি হবে না তার মধ্যে আমি ধরে নিলাম তিরিশ জন ভর্তি হলো আর তিরিশটা সিট এখনও ফাঁকা রয়েছে সেই যে তিরিশটা সিট ফাঁকা রয়েছে এগুলো ফিল করার জন্য আবার সেকেন্ড কল লিস্ট বেরোবে অর্থাৎ ষাট থেকে নব্বই পর্যন্ত যাদের নাম রয়েছে তাদের নাম দিয়ে আর একটা লিস্ট বেরোবে সেটাকে বলা হবে সেকেন্ড অ্যাডমিশন কল লিস্ট এবং সেটা বেরোবে কবে বারোই আগস্ট এদেরকেও টাইম দেওয়া হয়েছে সকাল দশটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে পেমেন্ট করে দিতে হবে সে ধরো আমি ধরলাম এই তিরিশ জনের মধ্যে দশ জন ভর্তি হলো কুড়িটা সিট এখনও ফাঁকা রয়েছে এই কুড়িটা সিটের জন্য আবার নব্বই থেকে একশো পর্যন্ত যাদের নাম রয়েছে তাদের নাম নিয়ে থার্ড অ্যাডমিশান কল লিস্ট বেরোবে এই অ্যাডমিশন কল লিস্টটাকে আমরা আরও একটা নামে চিনি সেটাকে বলা হয় অ্যাডমিশান শিডিউল প্রভিশনাল মেরিট লিস্টে সবার নাম থাকে তারপরে বিভিন্ন কলেজে অ্যাডমিশান শিডিউল বেরোতে থাকে যেটা আগের অনেক ভিডিওতে আমি তোমাদের বলেছি এই অ্যাডমিশন শিডিউলে যারা ভর্তি হতে পারবে অর্থাৎ যারা ফিস পেমেন্ট করতে পারবে শুধুমাত্র তাদের র্যাঙ্কটাই উল্লেখ করা থাকে তো এটাই হচ্ছে মূল পার্থক্য মেরিট লিস্ট এবং কল লিস্টের মধ্যে তোমাদেরকে মৌলানা আজাদ কলেজের ডেটগুলো জানিয়ে দিলাম তোমরা ইজিলি দেখে নিতে পারছো কবে কবে লিস্ট বেরোবে এবং এখানে প্রায় দশখানা অ্যাডমিশন লিস্ট বেরোনোর ডেট দেওয়া রয়েছে তো এই ডেট অনুযায়ী তোমরা সবাই আমার পক্ষে তো প্রত্যেকটা কলেজের কবে কবে অ্যাডমিশন শিডিউল বেরোচ্ছে সেটা বলা সম্ভব নয় আমি তোমাদেরকে জাস্ট আপডেটটা দিয়ে দিলাম তোমরা নিজের নিজের কলেজের ওয়েবসাইটে যাও গিয়ে সেখান থেকে চেক করে নাও যে তোমার কলেজের অ্যাডমিশন শিডিউল কবে বেরোবে কারণ অলরেডি ম্যাক্সিমাম কলেজের প্রভিশনাল মেরিট লিস্ট বেরিয়ে গেছে এরপরে এখান থেকে আরও একটা জিনিস বলা হয়েছে দশ নাম্বার অ্যাডমিশন কল লিস্টের পরেও যদি কোনো সিট ফাঁকা থাকে তাহলে মৌলান আজাদ কলেজ থেকে একটা অপশান ওপেন করা হবে সেটাকে বলা হবে শো ইন্টারেস্ট অপশান এবার এই যে দশ নাম্বার মেরিট লিস্টের পরেও যে সিট ফাঁকা রয়েছে তা সেই সিটগুলো পূরণ করার জন্য যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে শুধুমাত্র তাদেরকেই সুযোগ দেওয়া হবে তাই যারাই শো ইন্টারেস্ট অপশানটা অ্যাভেল করবে তারাই সুযোগ পাবে পরবর্তী সময় ভর্তি হওয়ার জন্য আশা করি আমি পুরো পুরি তোমাদের বোঝাতে পারলাম যে অ্যাডমিশান কল লিস্ট কী আর মেরিট লিস্ট কী এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে কেউ দুটোকে একই জিনিস ভাববে না তো এই ভিডিওটা এতটা রাখছি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেল নতুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এর পরবর্তীকালে কিন্তু আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও আরও আসতে থাকবে তোমাদের কাজে লাগবে সেই সমস্ত ভিডিওগুলো অ্যাডমিশনের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই